সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নাহিদস লাইফের কফি লাভারদের জন্য আজকে আমি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাতে দেখাবো এসপ্রেসো মেকারে কীভাবে কফি বানাবেন। এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্প হবে যারা এসপ্রেসো মেকারটি কখনো ইউজ করেননি, ফার্স্ট টাইম ইউজ করছেন। অনেক সময় না জানার কারণে একটা সহজ কাজকে খুব কঠিন মনে হয়, আবার জেনে ফেললেই মনে হয় যে আরে এটা তো কোনো ব্যাপারই না। কফি বানানো শুরু করার আগে এসপ্রেসো মেকারটাকে আমরা আগে একটু চিনে নিই। এটার ওয়াটার চেম্বারে ততটুকু পানি আপনাকে দেওয়ার জন্য রেকমেন্ড করা হবে, যতটুকু পানি উপরে কফি ফিল্টার হয়ে জমা হওয়ার পরে সেটা ধারণ করতে পারবে, ওভারফ্লো করবে না। এখানে এই স্পট পর্যন্তই পানি আসলে আমরা রিফিল করতে পারবো। সবার নিচের এই ওয়াটার চেম্বারটার উপরেই যে পার্টটা, সেটি হচ্ছে কফি দিয়ে ফিল আপ করার জন্য। আর এই এসপ্রেসো মেকারটি খুব ছোট, এখানে দু কাপ অথবা এক মগ কফি বানানো যাবে। এটি হচ্ছে এসপ্রেসো মেকারের ফিল্টার। অবশ্যই মনে রাখতে হবে ফিল্টারটি যাতে সবসময় ফিক্স করা থাকে। কফি বানানোর ফার্স্ট পার্ট হলো ওয়াটার চেম্বারটি, আমরা পানি দিয়ে ফিল আপ করবো এবং অবশ্যই যে মার্কটি দেওয়া আছে সেই পর্যন্ত। এবার কফি দেব। আমি মোটামুটি 4 টিস্পুন কফি দিয়েছি, যাতে দুজন দু কাপ খাওয়া যায় ঠিক মতো, কারণ আমি কফির সাথে পরে আবার একটু পানি মিক্স করব। সেজন্য কফি ফ্লেভারটা যাতে খুব বেশি লাইট হয়ে না যায়, একটু সুন্দর ফ্লেভার থাকে, সেজন্যই আমি কফিটা একটু বেশি করে দিলাম। কফি পুরোপুরি ফিল্টারিং হয়ে যাওয়ার আগে কভারটা না খোলাই ভালো। আমি শুধুমাত্র একটু খুলে দেখিয়েছি আপনাদের দেখানোর জন্য ফিল্টারিংটা কীভাবে হচ্ছে। আর যদি পানি পরিমাণ মতো দিয়ে থাকেন তাহলে ওই ভয় পেতেই হবে না যে কফিটা ওভারফ্লো করতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল এসপ্রেসো মেকারে আমাদের কফি। এখন আপনাদের পছন্দ অনুযায়ী সুগার, ক্রিমার, যা যা লাগে আপনারা অ্যাড করে নেবেন। যদি আপনারা খুব স্ট্রং ফ্লেভার চান তাহলে 1 কাপ পুরোটাই রিফিল করে নেবেন, আর যদি একটু লাইটার ফ্লেভার চান আমার মতো তাহলে 1/2 কাপ কফি দিয়ে 1/2 কাপ ওয়ার্ম ওয়াটার অ্যাড করবেন। আর এসপ্রেসো মেকারটিকে অবশ্যই ওয়াশ করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।